আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি লাইভে। আজকে আবার চলে এসেছে মোসাইদের অফিসে, আপনাদেরকে টিকিটের আপডেটগুলো জানাবো। বর্তমানে টিকিটের দাম অনেক কম, বিশেষ করে যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আল জাজিরা এবং গালফ এয়ারলাইন্সের টিকিটের দাম অনেক কম। তো আজকে আপনাদেরকে লাইভ আপডেটগুলো দেখাবো এবং সরাসরি আমি অফিসের কর্মকর্তার সাথে কথা বলেই আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। বর্তমানে কোন কোন এয়ারলাইন্সের টিকিটের দাম কত এবং এই মাসের শেষে ঈদের পরে টিকিটের দাম কত হতে পারে সে বিষয়ে তথ্য দেব। কেমন? তো আচ্ছা, আপনাদের লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন হলো নাক্কাসা বাজার, মক্কা আল মকরমা, শাড়ি ইব্রাহিম খলিল রোড, মক্কা, নাক্কাসা। নাক্কাসা এটা আপনাদের অফিসের নাম হলো মোসাইদ ট্রাভেলস এন্ড ট্যুরিজম। আচ্ছা, যাই হোক, বর্তমানে টিকিটের দাম প্রথমে আমরা আল জাজিরা দিয়ে শুরু করবো। আল জাজিরার বর্তমান দাম কত? আল জাজিরার আজকে মোটামুটি আল জাজিরার ভালো একটা আপডেট আছে যে 20 তারিখে যারা যাইতে চাইতেছে যে আল জাজিরার ফ্লাইটে শুধু যাওয়া 1100 রিয়াল পড়ে, আর 21 তারিখে পড়তেছে যে 1000 রিয়াল, আর 23, 25, 26, 28, 29, 30 পর্যন্ত 850 রিয়াল। এই 850 রিয়ালে এই টিকিটের সাথে সে পাবে 7 কেজি হ্যান্ড ব্যাগেজ এবং 30 কেজি লাগেজে পাবে। অতিরিক্ত যদি নিতে চায়, অতিরিক্ত নিতে চাইলে ধরেন 140 রিয়াল পড়বে যে 10 কিলো ওভার ব্যাগেজে, 10 কিলো ওভার ব্যাগেজে পড়বে যে আপনার 10 কেজি হলো ওভার ব্যাগেজ 140 রিয়াল। আর আল জাজিরার আগামী মাসের কোনো আপডেট আছে? না, আগামী মাসেরগুলো একদের এই প্রাইজে আছে এখনও মোটামুটি, তবে এগুলা আবার আপডেট হইতে পারে যেহেতু এগুলা এই আপনার নন রিফান্ডেবল, নন চেঞ্জেবল টিকিট। এবার আসেন আল জাজিরাতে, সরি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই মাসের আপডেটটা দিয়ে দেন। বাংলাদেশ বিমানের মাশাআল্লাহ, তবে এই সপ্তাহে বাংলাদেশ বিমানের ভালো একটা নিউজ আছে, যারা চট্টগ্রাম এবং কক্সবাজার, চট্টগ্রাম এবং কক্সবাজারে যাইতে চাচ্ছে তাদের জন্য ভালো একটা নিউজ। যদি তারা আপনার 21 বাংলাদেশ বিমানে 21 তারিখে একটা ফ্লাইট আছে, 22 তারিখে একটা ফ্লাইট আছে, না জেদ্দা ঢাকা, ঢাকা চট্টগ্রাম, এনারা যদি টিকিটটা যদি বাংলাদেশ থেকে আসার ব্যাক টিকিটটা যদি 6 মাসের করে, তাহলে এই টিকিটটা আজকের সর্বোচ্চ রেট হলো 3100 রিয়াল, মানে এই বছরের মধ্যে সর্ব সুন্দর এবং ভালো একটা প্রাইস। আগের রেটগুলো আরও সামনে রেট না, এই থেকে শুরু করি আপনার এই একবারই 10 জুলাই পর্যন্ত মোটামুটি বাংলাদেশ বিমানে ভালো একটা রেট আছে এবং খুব ভালো একটা রেট। এটা এতদিন ছিল না, এটা ইতিমধ্যে বাংলাদেশ বিমানে এই সেক্টরটারে খুব ভালো একটা ব্যবস্থা করে দিচ্ছে যেহেতু এই এখানে চট্টগ্রাম এবং কক্সবাজারের লোকে বেশি। এটি 31 অক্টোবর থেকে 31 অক্টোবর হইতেছে যে 133 দিন, 133 দিন থেকে যাদের 6 মাসের ছুটি তারা এই টিকিটটা পাচ্ছে যে মাত্র 3100 রিয়াল, যেটা গত সপ্তাহে টিকিটগুলো ছিল 3800 থেকে 3800 রিয়াল। আচ্ছা, বাংলাদেশ বিমানে সিঙ্গেল টিকিটের দাম কত? বাংলাদেশ বিমানে সিঙ্গেল টিকিটের দাম পড়তেছে যে ঢাকা 2100 রিয়াল, 2100, আর চট্টগ্রাম এবং কক্সবাজারের জন্য পড়ছে যে সেটা 2300 রিয়াল। আর ঢাকার জন্য কত? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য শুধু যাওয়া, শুধু যাওয়া 2100 রিয়াল পড়তেছে। 2100 রিয়াল আপনার ডাবল টিকিট। বাংলাদেশ বিমানে যদি কেউ 4 মাস, 5 মাস, 6 মাসের ছুটিতে যায় ঢাকায় এটা 3200 রিয়ালের মতন পড়ে যাচ্ছে। 3200-র মধ্যে পড়ে। ফিক্সড রেটটা এখন কত বর্তমানের জন্য? যেগুলা 5.5 মাস থেকে 6 মাস আপনার ঢাকার জন্য, এগুলা কোনো কোনো ডেটের উপরে নির্ভর করে, কোনো কোনো ডেটে এগুলো 2900-2500 পাওয়া যায়, 3000-ও পাওয়া যায়, মোটামুটি ভালো আছে। এবার আসেন, আমরা যেহেতু এখন আমাদের বেশিরভাগ দর্শকই হলো আপনার বাংলাদেশে যাবে সিঙ্গেল টিকিট নিয়ে, গালফ এয়ারলাইন্সের সম্পর্কে তথ্য। হ্যাঁ, গালফ এয়ারলাইন্সও আজকে ভালো আপডেট আছে মোটামুটি। এই যে এখন একজনের দিলাম, উনি সামনে আমার বসায় কাস্টমার, ওনারা আমি 1050 রিয়ালে দিছি যে 26 তারিখের ফ্লাইট, 22 তারিখ থেকে ওনারা টিকিট। হ্যাঁ হ্যাঁ, যে উনি উনি ওনারা এখন দিছি, আমি গালফ এয়ারের একটা টিকিট দিছি যে আপনার 1050 রিয়াল, আবার 27, 28, 29, 30 পর্যন্তই এই রেটে আছে গালফ এয়ার, মোটামুটি ভালো রেটে আছে। মাল কত কেজি নিতে পারবে? এইটা গালফ এয়ারের ভালো ব্যাগেজের সিস্টেমটা ভালো করছে, 23-23 টু পিস ব্যাগেজ, 23-23 করে 2 পিস ব্যাগেজ নিতে পারবে, হ্যান্ড ক্যারি 7 কেজি নিতে পারবে, এটাতে খাওয়া আছে ফ্রি, সব কিছু ফ্রি আছে। এন্ড আপনার গালফ এয়ারলাইন্সের ট্রানজিট কত ঘন্টা? গালফ এয়ারের ট্রানজিট হলো সামান্য সময়, গালফ এয়ারের ট্রানজিট মাত্র 1 ঘন্টা 50 মিনিট, সন্ধ্যা 7:30 বাহারাইন নামবে, আবার 8:25 উঠবে,
সামান্য ট্রানজিট, এত বেশি ট্রানজিট না, আপনারা নিজেরাই কম্পিউটার স্ক্রিন থেকে দেখতে পারেন ট্রানজিট একেবারেই কম, ট্রানজিট অনেক কম দেখাচ্ছে একবারে স্ক্রিনে, শুধু ফ্লাইটটা চেঞ্জ হবে যে। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব, অলরেডি আপনারা 1300 যুক্ত আছেন, যদি পারেন তো লাইভটা শেয়ার করেন, 1300 জন শেয়ার করলে ইনশাআল্লাহ আশা করছি আজকে লাইভটা 100,000 পৌঁছে যাবে মানুষের জন্য, যাতে 23 জুন পর্যন্ত গালফেয়ারের এই রেট আজকে চলছে মোটামুটি ভালো অবস্থায় আছে। ₹1,050 দর্শক, আপনারা 1,050 এর মধ্যে গালফ এয়ারলাইন্সের টিকিট পাবেন 23 পর্যন্ত যারা সিঙ্গেল টিকিটে যেতে চান, এবং যারা জাজিরা এয়ারলাইন্সের টিকিট নিতে চান। জাজিরার বর্তমান টিকিটের দাম কত? আল জাজিরার টিকিটের দাম 1100 থেকে শুরু করি, মানে 21 তারিখে যদি কেউ যেতে চান তাহলে 1100 রিয়াল পড়বে। আপনি মাল নিতে পারবেন কত? 30 কেজি প্লাস 10 কেজি এক্সট্রা নিতে পারবেন। এন্ড দেন আল জাজিরার যদি আপনি কত তারিখে, 23 থেকে 30 পর্যন্ত, এটা পড়তেছে 850, 23 থেকে 30 পর্যন্ত পড়তেছে 850 রিয়াল। আপনারা যারা টিকিট কিনতে চান, আমি মক্কায় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, মোসাইদ এটা অত্যন্ত জনপ্রিয় একটা ট্রাভেল এজেন্সি, রিয়াদে কোন জায়গায় আছে আপনাদের অফিস? আমাদের রিয়াদে আপাতত বন্ধ। আচ্ছা, জেদ্দা জেদ্দা তো আনাসে কানাসে। আচ্ছা, আপনারা যারা জেদ্দায় আছেন, জেদ্দা থেকে যেতে চান, আমরা আজকে আপডেট দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে জেদ্দার, কিছুক্ষণ পরে আমি রিয়াদের আপডেটগুলো আপনাদেরকে দিব। মোসাইদের মোটামুটি জেদ্দায় প্রত্যেকটা জায়গাতে মোসাইদের ট্রাভেলস আছে, আপনারা মোসাইদে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কার্ডটি দেখিয়ে দিচ্ছি, এটা হলো মোসাইদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, তাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারেন। আই হোপ এখানে সিটিং বাজি বাটপারি কোনো কিছুই নাই। আর যদি কারো অনলাইনে কিনতে ইচ্ছা অথবা কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে কিনতে চান, তাহলে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদেরকে টিকিটটা এই দামে কিনে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস করছি কি, যে করোনা ক্রান্তির লগ্নে এই যে আপনার যারা আসতে পারে নাই এবং যারা সমস্যায় পড়ছে, আমরা বাংলাদেশ বিমানের টিকিট, সৌদি এয়ারলাইন্সের টিকিট, ইমারেটসের টিকিট, আমরা সাথে সাথে মানুষকে টাকাটা ফিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনাদের রিফান্ডেবল আছে। আচ্ছা, এবার আমরা গালফ এয়ারলাইন্স তো গেলাম, কাতার এয়ারলাইন্স সম্পর্ক মোটামুটি কাতার এয়ারলাইন্স 1200-1250 রিয়ালের মধ্যে আছে, আপনার 22 থেকে 30 তারিখ পর্যন্ত। 1200 রিয়াল ১৪৫০ রিয়াল। আর যদি 5 মাস এবং 6 মাসের আপ এন্ড ডাউন টিকিট ২৮০-২৮৫০ রিয়াল। এটার ব্যাগি সিচুয়েশনও ভালো, 45 কেজি বেল্টে যাবে, 7 কিলো হ্যান্ড ক্যারি, 7 কিলো যাবে যে। আবার এটাতে খাওয়া আছে আমাদের হিসেব মতো, এখন শুধুমাত্র আমার হিসেব মতো আল জাজিরা এবং গালফ এয়ারলাইন্সে যারা সিঙ্গেলে যেতে চায় তাদের জন্য সব থেকে বেস্ট প্রাইস। সৌদি এয়ারলাইন্সের বর্তমান, সৌদি এয়ারলাইন্সে যদি 25 থেকে 30 জুন পর্যন্ত যায়, এটা 1650 রিয়াল এক পিস ব্যাগেজ পাবে, খাওয়া আছে। আর যদি 2 পিস ব্যাগেজ নিতে চায় 1850 রিয়াল। এক পিস ব্যাগেজে কত কেজি? 23 যেহেতু ওনারা রিয়াদের টিকিট বিক্রি করে না, তারপরেও ওনাদের কাছ থেকে যেহেতু অনলাইন সিস্টেম কিছুটা আপডেট বের করতে পারে কিনা দেখি। আলহামদুলিল্লাহ 1700 রিয়াদ থেকে একবার বেড়ে এক্সপেন্সিভ প্রাইস পড়তেছে, যেহেতু সিটগুলো অ্যাভেলেবেল নাই ওখানে, বহুত হায়ার ক্লাসে, ওখান থেকে মনে হয় লোক বেশি যাচ্ছে। হ্যাঁ, রিয়াদ থেকে লোক বেশি যাচ্ছে। রিয়াদের জাজিরার কত অবস্থা, কেমন জাজিরা? জাজিরার চাইলে কেউ অনলাইনে আপনাদের সাথে বুক করতেও পারে, আমরা চেষ্টা করবো আপনাকে দেখতে হবে। আপনি একটু দেখেন, আমরা একটু চেষ্টা করতেছি রিয়াদের প্রাইসগুলো বের করার জন্য, রিজনেবল প্রাইস যাতে আপনারা কিনতে পারেন। কারণ আগে আমরা আপনাদেরকে ভিডিও আকারের তথ্যগুলো দিতাম, যেটা অনেকটা আসলে মিলতো না, এই জন্যই মিলতো না কারণ ফিক্সড প্রাইস তো থাকে না, টিকিটের দাম পরিবর্তনযোগ্য। আমরা সবসময় কিন্তু আপনাদেরকে একটা কথাই বলতাম যে টিকিটের দাম পরিবর্তনযোগ্য, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সো তার জন্যই টিকিটের দাম অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়ে যায়। টিকিট দেখাচ্ছে যে আপনার আল জাজিরা 1100 রিয়াল পড়তেছে যে 23 তারিখে, 24 তারিখেও 1100 রিয়াল পড়তেছে, 1050 রিয়াল পড়তেছে 26 তারিখ, 27 তারিখেও 1050 রিয়াল পড়তেছে যে। টোটাল মানে সর্বনিম্ন প্রাইজে যারা রিয়াদ থেকে আল জাজিরার টিকিট কিনবেন 1100-1150-র মধ্যেই রিয়াদের টিকিট পেয়ে যাবেন। গালফের গালফের লেন্স রিয়াদ থেকে বিসমিল্লাহ 25
আচ্ছা গালফ এয়ার এর রিয়াদ থেকে কোনো অ্যাভেলেবল টিকিট দেখাচ্ছে না। আচ্ছা দামাম থেকে কি বর্তমানে কোনো ফ্লাইট যাচ্ছে? অনেক ফ্লাইট সংকট আছে। আপনি একটু রিয়াদের বিমান এবং সৌদি এয়ারলাইন্স এর আপডেট দিয়ে দেন। বাংলাদেশ বিমানে 25 তারিখে আছে ফ্লাইট, কিন্তু সিট অ্যাভেলেবেল নাই। আচ্ছা 26 তারিখে আছে, যেটা আলফা ক্লাস। অনেক যদি কারো ছুটি 6 মাসের হয়, 26 জুন ক্রস 170 দিন, 13 ডিসেম্বর ঢাকা রিয়াদ বেজি। টিকিট অ্যাভেলেবেল আছে, একটু অপেক্ষা করেন, যারা আছেন লাইনে একটু অপেক্ষা করেন, আমি রেটটা জানাচ্ছি। বাংলাদেশ বিমান 2820 সেল করতেছে যে বাংলাদেশ বিমান 6 মাসের ছুটি, যেগুলো ভালো রেট, খুবই ভালো রেট। এটা 26-26 তারিখেও আছে বাংলাদেশ বিমানে, ভালো রেট পড়তেছে যে রিয়াদ থেকে 26 জুন রিয়াদ ঢাকা, ঢাকা রিয়াদে এটা 2820 সেল পড়তেছে যে 26 তারিখে আছে, 27 জুন দেখাচ্ছে না, এগুলা বিক্রি হয়ে গেছে অলরেডি। যেহেতু এখন সৌদি এয়ারলাইন্স, কিছু তথ্য দিতেন যে প্রথমত বর্তমানে যে আপনার এই হজ বন্ধ হয়ে গেছে, ঈদের পরে টিকিটের দাম কতটা কমতে পারে, সম্ভাবনা কেমন? এটা এখনো আপডেট আসে নাই, তারা আশা করি যে আগামী সপ্তাহের দিকে এগুলা একটা সিস্টেমে তারা আসবে, কারণ ওগুলো এখনো সম্পূর্ণ পরি তাদের ডিক্লেয়ারটা দেয় নাই, এখন পর্যন্ত ডিক্লার আসে নাই। বাট আমাদের কাছে যে আপডেটগুলো ছিল, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য, তারপরেও আমি ভিডিও আকারে আবারও আপনাদের জন্য আপলোড করে দিব, লাইভটাকে কেটে কেটে, ইভেন আমি নিজেও শ্যুট করে আপনাদেরকে চেষ্টা করব তথ্যগুলো দেওয়ার জন্য। যারা যদি অতিরিক্ত মাল নিতে চায় তাহলে কীভাবে নিব? বাংলাদেশ বিমানে এক একজন প্যাসেঞ্জার সাথে করে এখন 3 পিস পর্যন্ত ব্যাগেজ নিতে পারবে, 2 পিস ব্যাগেজ সে ফ্রি পাচ্ছে টিকিটের সাথে, আরও 3টা ব্যাগেজ সে নিতে পারবে। আর সৌদি এয়ারলাইন্সও সেম ক্যাটাগরি, 2 পিস সে ফ্রি পাচ্ছে, আরও 3 পিস ব্যাগে সে সাথে করে নিতে পারবে, কোনো সমস্যা। কত টাকা খরচ হবে? এগুলা 375 রিয়াল বাংলাদেশ বিমানে, আপনার এই বর্তমানে 375 চলছে, তবে কিছুদিন আগে এগুলো 425 রিয়াল ছিল। আর যদি কোনো লোক, যে প্যাসেঞ্জার যদি বাংলাদেশ বিমানের হেড অফিস জেদ্দা নাকি সেন্টার থেকে করে, ওগুলা ভালো একটা ফ্যাসিলিটি পাবে এবং পাওয়া যায়, ওরা ওখান থেকে এগুলো করে দেবে। থেকে যদি কেউ আপনাদের সাথে টিকিট কিনতে চায়, ইভেন আপনারা কি প্রাইজে দিচ্ছেন ঢাকা থেকে? বর্তমানে যে বাংলাদেশ থেকে এখন আসাটা 2650-2700 রিয়াল সৌদি এয়ারলাইন্স পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশ বিমান তো অ্যাভেলেবেল নাই, এগুলা আপনার মতিঝিল হেড অফিস বলাকা বিমান থেকে ওরাই দিচ্ছে যে এগুলা। আর যদি আমরা এখন যদি কোনো লোক যদি চায় সে কাতার এয়ারলাইন্সে সৌদি আরবে আসবে, তাহলে সে কীভাবে আসবে, কত টাকা? অন্য আদার এয়ারলাইন্সে সৌদি আরবে আসার সুযোগ নেই, এই জন্য, কারণ তাদের ওইখানে হোম কোয়ারেন্টিন, হোটেল কোয়ারেন্টিনের জন্য ব্যবস্থা তারা করতে পারে নাই, শুধু সৌদি এয়ারলাইন্সে করছে এবং বাংলাদেশ বিমান এই করছে। যে এমিরেটস আসতেছে এখন বর্তমানে? না না, বাংলাদেশ থেকে কোনো প্যাসেঞ্জার মানে আসার তো আমরা আদার এয়ারলাইন্সগুলো কোনো প্যাসেঞ্জার এখন বাংলাদেশ থেকে আসার সুযোগ নেই। আমরা আপনারা যারা বর্তমানে দেশে যাচ্ছেন, যারা যাবেন, তাদেরকে সবসময় বলতাম যে পারলে আপনারা ডাইরেক্ট বিমানের টিকিট নিয়ে যান। ইভেন যদি আপনি মনে করেন যে না, আপনি এখান থেকে একটা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন, দেন আপনি ফেরত আসতে অন্য একটা টিকিট কিনবেন, তাহলে আপনি এই মুহূর্তে আলজাজিরা এয়ারলাইন্সকে চুজ করতে পারেন অথবা গালফ এয়ারলাইন্সকে চুজ করতে পারেন। বাট আলজাজিরা এবং গালফের মধ্যে ব্যবধান কিন্তু অনেক, টিকিটের দাম এত বেশি না হলেও দুইটার ব্যবধান সামান্য, টিকিটের দামের ক্ষেত্রে সামান্য ব্যবধান, কিন্তু আপনার ট্রানজিটের সময়টা গালফে মোটামুটি ভালো। ইভেন আপনাকে গালফ এয়ারলাইন্স খাবার দিচ্ছে, 46 কেজি মাল নেওয়ার সুযোগ দিচ্ছে, 7 কেজি হাতে মাল নেওয়ার সুযোগ দিচ্ছে। আপনি যদি গালফ এয়ারলাইন্সে যান, আমি মনে করি বর্তমানে বেস্ট হবে। আর যারা প্রশ্ন করেছেন যে গালফ এয়ারলাইন্সে যদি দেশে যাই তাহলে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা, আমরা আগেই আপনাদেরকে বলছি, সৌদি এয়ারলাইন্স
সৌদি আরব সি ক্যাটাগরি। আর সৌদি আরব সরি বাংলাদেশ সরকার যে ক্যাটাগরিগুলো বাক করছে এ বি এবং সি, যারা বি থেকে যাবে তারা কোয়ারেন্টাইনে থাকবে, যারা সি থেকে যাবে তারা উদাউট কোয়ারেন্টাইনে হোম কোয়ারেন্টাইন করবে। সো আপনি দেশে গেলে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না, নিশ্চিত। আপনি যে কোনো এয়ারলাইন্সে দেশে যান, আপনার মেইন যে জিনিসটা সেটা হলো আপনার রিটার্ন ভিসা অথবা আপনি যে এক্সিট ভিসা নিয়ে যাচ্ছেন সেটা তারা দেখবে আপনি সৌদি আরব থেকে যাচ্ছেন। সো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। তো অন্যান্য কিছু অঞ্চল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি।